ওপো তাদের এ সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন ওপো A1 প্রো চাইনিজ বাজারে লঞ্চ করলো। এই ফোনটি মিড রেঞ্জ ফোন। ওপো A1 প্রো ফোনটিতে থাকছে অলিড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট আপ। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ওপো A1 প্রো এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ওপো A1 প্রো ফোনটির রেয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং গোল্ড এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ডুয়েল ক্যামেরা সেট আপ। ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে 5x ক্যামেরা সেট আপ। 171 গ্রাম ওয়েটের সাথে 7.7 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুইটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.7 ইঞ্চির ওলিড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলিউশন আর ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া সাথে থাকছে 394 PPI ডেন্সিটি। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে কালার ওএস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13 আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G, যেটি 6 nanometer আর্কিটেকচার তৈরি অক্টোকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে আদ্রিনো 619। ফোনটি 8128, 8256 এবং 12256 এই তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকছে UFS 2.2। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4800mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 67W ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.1, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 21-22,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 27-28,000 টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 15 ফেব্রুয়ারি আর বাংলাদেশের বাজারে আসতে পারে মার্চের মাঝে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।